পটুয়াখালীর বাউফলে একজন শিক্ষকের বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই দিনেও মামলা হয়নি। শনিবার সকাল ১১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ হিসা তাতের কাঠি গ্রামে শিক্ষক আলমগীর হোসেন মাস্টারের বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানা পুলিশ। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, তার বসতঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তারই আপন ভাতিজা করিম শাহ ও কাউসার শাহ সহ ১০ থেকে ১২ জনের একটি দল। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। আয়ে দেখছিল ও রাখছিল মানুষ রান্দা টান্দা দাও কাছে দেখে উঠ দেখে আয়ে দিয়ে ভাঙচুর করে ওই দেখে আমরা খারাই দিছি। আমরা পোলামানের লাগে আমরা মহিলারা কি করুন, এই আমার জালে আমার নুনদের নামছে নাম গিয়ে আর মানা করে মানা হন্যে হেগঙ্কের রান্দা ধরছে দাঁড়লো এ দাঁড়াই রয়েছে। আমি আর কিছু বলি নাই, তারপর আমি ঘরের মধ্যে আইসি, এর মধ্যে ঘরের মধ্যে আইসা হেরা ওই ঘরের মধ্যে ভাঙচুর করছে। পোলাপানে মানা করি পোলাপানে হনে না, হেরা কইতে আছে আমার ঘরে আইনে গনে পাঠাইছে আর হেরা ওই রান্দাও দেয় ডুব ডুবে খালি কুপাইতে ছিল। তারা আম নাম ছেড়ে আমাকে ঈদের দাওয়া ধরছে, যখন ওই পুলিশের কথা শুনছে তখন হেরার বাক সাইজ দিয়েছে দৌড়ে গেছে গিয়ে আর আমরা হাগুড়ে কিছু করতে পারিনি। আমার ঘর দরজা সব শেষ করে দিছে, ঘরে টাকা আসিল স্বর্ণ ছিল, মোবাইল ছিল, টিভি ছিল, সব তো আসলে সব কিছু নিয়ে গেছে। ত্রিপুল লাইনে কল দরবার পুলিশ আসছিল, দেন পুলিশ বলছিল যে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না, তারা পুনরায় তদন্ত করবে তারপর মামলা নিবে। আমার হাটের সমস্যা, আমার এখন ওই শ্বাসটা গইয়া গেছে, অত কথা আমার ডেজে গেইয়েন না। ঝামেলা একটা জায়গা লোক নিয়ে আরকি তাদের সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আর কি স্থানীয় ভাবে, আর যে পক্ষের ঘর ভাঙচুর করছে ওই পক্ষের কি ওই যে সিদ্ধান্তের অপেক্ষা না করে ঘর করছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি, গেছি তদন্ত একটা কোনো একটা অভিযোগ আছে থানায় দেওয়া, অভিযোগ আরো অধিক তদন্ত চলতেছে।